ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস দ্রুত শিক্ষক নিয়োগ চাই এই দাবিতে বৃহত্তর আন্দোলন স্কুল সার্ভিস কমিশন আপার প্রাইমারির কিছু ক্যান্ডিডেট আপডেট শূন্য পদে দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে আবারও রাজপথে হবু শিক্ষকেরা চলছে আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি কি রয়েছে প্রতিদিন আমরা দেখব আবারও একবার কলকাতার রাজপথে নামলেন রাজ্যের হবু শিক্ষকেরা আপডেট শূন্যপদ সহ একাধিক দাবি নিয়ে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ আজ বুধবার বড় আন্দোলনে নামলেন দাবি ছিনিয়ে না নেওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানিয়েছে তারা চাকরি প্রার্থীদের যে সমস্ত দাবি রয়েছে তা হল দ্রুত ইন্টারভিউয়ের নোটিফিকেশন দিতে হবে পাঁচ তার সঙ্গে পাঁচ শূন্য পদ বৃদ্ধি করে আপডেট শূন্য পদে নিয়োগ করতে হবে আঠাশে ফেব্রুয়ারির আগে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে রেশিও মেনে স্বচ্ছভাবে নিয়োগ করতে হয় এমনই কিন্তু দাবি রেখেছেন তারা এই মুহূর্তে ধর্মতলা লেলিনমূর্তি মেট্রো গেট দুই নম্বরের কাছে জড়ো হয়েছেন চাকরি প্রার্থীরা উচ্চ প্রাথমিকের আপগ্রেড শূন্য পদে অবিলম্বে নিয়োগ চাইছেন আন্দোলনকারী চাকরি প্রার্থীরা দাবি পূরণ না হলে আরও বৃহত্তর আন্দোলনে বসবেন এমনই কিন্তু কথা তারা বলেছেন সমস্ত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের এই বিক্ষোভ সমাবেশ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে চাকরি প্রার্থীদের প্রধান দাবি ঘোষিত চোদ্দো হাজার তিনশো উনচল্লিশটি শূন্যপদের সঙ্গে কমিশনের তরফে হাইকোর্টে জমা দেওয়া পাঁচ হাজার একটি এবং বিকাশ ভবন সূত্রে পাওয়া অর্থ দপ্তর অনুমোদিত পাঁচ হাজার একশো আটটি শূন্যপদ যুক্ত করে দু হাজার একুশ সালের আঠাশে ফেব্রুয়ারির মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এই নিয়ে এক চাকরি প্রার্থী বলেন আমরা দীর্ঘ সাত বছর ধরে অপেক্ষা করে আছি তারপরেও কোনো আশানুরূপ ফল পাইনি আমাদের পিঠ দেওয়ালে থেকে যাচ্ছে আমরা আর সময় নষ্ট করার জায়গা নেই আমরা চাই আপার প্রাইমারিতে দ্রুত ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হোক তেসরা ফেব্রুয়ারি আমরা কলকাতার রাজপথে নামব অধিকার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে